মাহমুদুর আসামতে লিখেছেন কারো পিতা যদি সুদী ব্যাংক বা এনজিও থেকে ঋণ গ্রহণ করেন এবং সেখান থেকে ছেলেমেয়ের সহ যাবতীয় খরচ করেন তাহলে ছেলে হিসেবে তার কী করণীয় সুদি ব্যাংকে যদি বাবা জব করেন এনজিও থেকে ঋণ গ্রহণ করেন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তিনি তার চলার জন্য ভিন্ন কোনো পথ অবলম্বন করবেন ভিন্ন কোনো প্রচেষ্টা তার থাকতে হবে এবং হারামের উপরেই তিনি নির্ভরশীল হবেন না আর যদি তার কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য উপায় হিসাবে সেখান থেকে প্রয়োজনীয় যেটুকু না হলে তার বাঁচার জন্য সেটুকু তিনি গ্রহণ করতে পারেন এবং অচিরেই ভিন্ন কোনো উপায় হালাল উপার্জন যেন তিনি করতে পারেন সে কোনো পথ তার অবলম্বন করার চেষ্টা করা উচিত